আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো অ্যাডোবি ফটোশপে কীভাবে টি শার্ট ডিজাইন করে। আমাদের যারা এক্সটেক কম্পিউটার ট্রেনিং সেন্টারের স্টুডেন্ট, আপনারা আপনাদের যে ক্লাসগুলো করেন, এই ক্লাসগুলো প্রত্যেকটি ক্লাস আমরা আমাদের ইউটিউব যে ভিডিও চ্যানেল আছে ওই চ্যানেলে আপ করে, যার যে টিউটোরিয়াল দরকার সে ইচ্ছে করলে ওই টিউটোরিয়াল দিয়ে ফ্রিতে দেখতে পারে। তা আমি আজকে এই টিউটোরিয়াল বানাবো অ্যাডোব ফটোশপ দিয়ে কীভাবে আপনি একটি টি শার্ট ডিজাইন করবেন। প্রথমে ফটোশপটি ওপেন করি, ফাইলে গিয়ে একটি টি শার্টের লেআউট ওপেন করলাম। তার সাথে আমি যে ডিজাইনটি দিয়ে টি শার্টটি ডিজাইন করব সে ডিজাইনটি ওপেন করি। তাহলে আমাদের টি শার্টটি প্লাস ডিজাইনটি ওপেন হলো। তাহলে আমরা এই ডিজাইনটি এই টি শার্টের মধ্যে অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে টি শার্টের মধ্যে গিয়ে টি শার্টের যে বডিটুকু আছে বডির মধ্যে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে ক্লিক করে ওই বডিটুকু আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে ব্যাকগ্রাউন্ড যে ডিজাইনটি আছে এটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করি, মানে কিবোর্ড থেকে কন্ট্রোল এ, তারপরে ক্লিক এডিট, ক্লিক কপি। কপি করার পরে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি আমি কেটে দিই। এবার আমাদের যে টি শার্টটি আছে এই টি শার্টের পেস্ট করে দিই। পেস্ট দুই প্রকার, একটা হচ্ছে শুধু ফেস্ট, একটা হচ্ছে ফেস্ট ইনটু। ফেস্ট ইনটু হচ্ছে যতটুকু সিলেক্ট করা আছে তার ভিতরে পড়বে, বাইরে পড়বে না। ফেস্ট ইনটু প্রেস করে তাহলে কি দাঁড়ালো, আমার টি শার্টে যতটুকু বডি আছে ততটুকুর ভিতরে ব্যাকগ্রাউন্ডটি পড়লো। এখন আমি আমার টি শার্টের যে বডিটুকু আছে বডির চতুর্পাশে যে কালো যে দাগটুকু আছে দাগটুকু স্টুকটুকু বাদ দিয়ে দেবো। তাহলে আমার লেয়ার ওয়ানে যে টি শার্টের বডিটা আছে বডির লেয়ার ওয়ানটা আমি ডিলিট করে দিই, ইয়েস প্রেস করি। তাহলে আমাদের টি শার্টটি ডিজাইন হলো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।